নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কর্মসংস্থানের একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটা হচ্ছে ইউকো ব্যাংকের সিকিউরিটি অফিসার পদে কিন্তু চাকরি নিয়োগ করা হয়েছে। বন্ধুরা, ইউকো ব্যাংক নাম তো শুনেছেন আপনারা সবাই, কিন্তু সেইখানে কিন্তু রিক্রুটমেন্ট চলছে সিকিউরিটি গার্ড পদ অফিসারের জন্য। তো বন্ধুরা, একদম পর্যাপ্ত বেতন দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি তো এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু জানতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর বন্ধুরা, চ্যানেলটি যে নতুন বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ইউকো ব্যাংকের রিক্রুটমেন্ট 2020 কলকাতা বিখ্যাত ইউকো ব্যাংক অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে, কাজ করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন শুধুমাত্র গ্র্যাজুয়েশন যারা পাস করে তাদের জন্য। ব্যাংক কর্তৃপক্ষের তরফে ইচ্ছুক এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত সম্ভব আবেদন জানাতে বলা হয়েছে। মানে এখান থেকে বলা হয়েছে যে যারা ব্যাংকে চাকরির জন্য মানে আবেদন করছেন, তাদের কিন্তু তাড়াতাড়ি আবেদন ফর্ম ফিল আপ করতে বলছেন। তো পদের নাম হচ্ছে কিন্তু সিকিউরিটি অফিসার, ঠিক আছে, এবং শূন্য পদ হচ্ছে 9টি, এবং বেতন দেওয়া হবে 23,700 থেকে 42,020 টাকা, ঠিক আছে। এবং চাকরি করার স্থান কিন্তু হচ্ছে কলকাতায়। কলকাতায় নজন কিন্তু সিকিউরিটি গার্ড নেওয়া হবে, সেটা কিন্তু গ্র্যাজুয়েশন পাস। এখন কিন্তু সবাই গ্র্যাজুয়েশন পাস, কলেজে যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এখন তো সবাই গ্র্যাজুয়েশন হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন, এবং আবেদনের শেষ তারিখ কিন্তু হচ্ছে 17/11/2020, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশনের 60% নম্বরের সাথে, ঠিক আছে। এবং দেখবেন কলকাতায় যারা সিকিউরিটি গার্ড করেছে তাদের কিন্তু 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে, যে কোনো জায়গায় সিকিউরিটি বিভাগে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে, এবং বয়স হতে হবে আপনার 18 থেকে 40 বছর বয়স হতে হবে, ঠিক আছে। এবং সেখানে নিয়মগুলি কী বলা হয়েছে যে ইউকো ব্যাংকে প্রার্থী যোগ্যতা অনুযায়ী আবেদন জানাতে অনুরোধ করছে, এবং শর্টলিস্ট করা প্রার্থীদের ইমেলের মাধ্যমে পরবর্তী ধাপের কথা জানানো হবে, এবং আবেদন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে সমস্ত প্রমাণ থাকতে হবে, মানে যাবতীয় অরিজিনাল ডকুমেন্টস থাকতেই হবে। এবং আবেদনের পদ্ধতি কী করে করতে হবে না, আপনাদের যে ওয়েবসাইট দেওয়া আছে এটা পারেন তো স্ক্রিনশট করে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, yukobank.com, ঠিক আছে। এই অপশানে ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন, ঠিক আছে। আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে যেখানে আপনার আবেদন করতে হবে, ঠিক আছে। এবং সেটা কিন্তু আপনার 17/11/2020 মধ্যে আপনাদের কিন্তু আবেদন শেষ করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, কলকাতায় যারা চাকরি করতে চাইছেন, সিকিউরিটি গার্ডে যাদের অভিজ্ঞতা আছে, তার গ্র্যাজুয়েশন পাশে, তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। একদম পার্মানেন্ট কাজ, ঠিক আছে, স্থায়ী কাজ আপনাদের কেউ চালাতে পারবে না। এবং বেতন কিন্তু একদম পর্যাপ্ত বেতন দেওয়া আছে, স্টার্টিংয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন 23,700, এবং আপনার লাস্ট ফিনিশিং হবে কিন্তু আপনার 42,020 টাকা দিয়ে। এবং শূন্যপদ অনেক বেশি আছে, সেখানে যে 9টা শূন্যপদ আছে, ঠিক আছে, এবং কলকাতায় কাজ হবে, ঠিক আছে। আপনার গ্র্যাজুয়েশন মিনিমাম 60% থাকতে হবে, এবং সিকিউরিটি গার্ডে কিন্তু 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে, এবং বয়স হতে হবে কিন্তু আপনার 21 থেকে কিন্তু 40 বছর বয়সের মধ্যে, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারুন, এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে। আরও যদি মনে বন্ধুরা কোনো কনফিউজ থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, নিশ্চয়ই আপনার সাহায্য করার চেষ্টা করবে। তো বন্ধুরা, যারা বেকার বসে আছে, যাদের গ্র্যাজুয়েশন পাস করে বেকার, যাদের হাতে কোনো চাকরি নেই, তারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, একটা আবেদন করলে কোনো পয়সা লাগে না। তো বন্ধুরা, ভিডিওটি এখন ছিল, পরবর্তীকাল নতুন কোনো ভিডিও দেখা হবে। তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন, আর মনে যদি কোনো কনফিউজ থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই আপনার সাহায্য করার চেষ্টা করা হবে। ধন্যবাদ বন্ধুরা।